কাঁথি 2 নম্বর ব্লকে সরদা 141 নম্বর বুথে জয়ী প্রার্থীকে সংবর্ধনা। কাঁথি 2 নম্বর ব্লকে সরদা 7 নম্বর সংসদে 141 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সমীর পাণ্ডবকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন গ্রামবাসীরা। আজ এই 141 নম্বর বুথের নির্বাচনী কার্যালয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে গ্রামবাসীরা ফুলের মালা ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মান জানান জয়ী প্রার্থী সমীর পাণ্ডবকে। এখানে উপস্থিত বিভিন্ন গুণীজনের বক্তব্যে শেষে গ্রামবাসীদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করা হয়। গ্রামবাসীদের উদ্দেশ্যে সমীর পাণ্ডব বলেন, আপনি 3 বার ভোটে নেমেছেন এবং জয়ী হয়েছেন, এখানকার রাজনীতি নিয়ে কি বলবেন? এখানকার রাজনীতি বরাবরই ডানপন্থী রাজনীতি। এখানকার মানুষ যথেষ্ট সচেতন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি এরা সবসময় ভালোবাসা উজাড় করে দিয়েছে। তবে আমাদের একটা দুঃখের বিষয়, পাশের সংসদ আমাদের 142 নম্বর বুথে আমরা অল্প সামান্য মার্জিনে পরাজিত হয়েছি, তার জন্য আমাদের একটু দুঃখ আছে। তো ওই এলাকার কর্মীদের আমরা অনুরোধও জানিয়েছি, আমরা ওই এলাকাটাকে আগামী দিনে সুন্দরভাবে রিকভারি করে দলের প্রতি আনার আপ্রাণ চেষ্টা করব এবং সকলকে সংগঠিত করে এই এলাকা বিগত দিনে যেরকম দলের শক্তিশালী দুর্গ ছিল, শক্ত দুর্গ ছিল, আগামী দিনেও দিদির প্রতি আমাদের ভালোবাসা এবং সকলের সমর্থন আদায়ের আপ্রাণ চেষ্টা করব। দীর্ঘ বছর ধরে আপনি এবং আপনার মা এই সংসদে আছেন গ্রাম সদস্য হিসেবে, কতটা উন্নয়ন করতে পেরেছেন বা কতটা বাকি আছে? আপনাকে বলি, আমি নিজের মুখে তো মানুষ কতটা ভালোবাসে এটা বড়াই করে বলা ঠিক নয়, তবে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি প্রথম যেবারে 2008 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেবারে আমি 176 ভোটে জিতেছিলাম বামফ্রন্ট প্রার্থীকে হারিয়ে। তখন আমাদের এই সংসদ পুরোটা একসঙ্গে ছিল, 100 এবং 142 পার্ট। তখন এই এলাকার ভোট সংখ্যা ছিল 1043। পরবর্তীকালে 2013 সালে আমার মা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচিত হয় 156 ভোটে। 2013 সালে আমি পরবর্তীকালে নির্বাচিত হই, পুরো দুটো একটা সংসদ একসঙ্গে ছিল, তখন ভোটার সংখ্যা ছিল 1100, তখন আমি নির্বাচিত হই এই এলাকা থেকে 322 ভোটে। এবারে আমাদের পার দুটো, এই পার্টে আমাদের ভোটার সংখ্যা 711, পোল হয়েছিল ভোটের 601, এবং আমি এখানে এই 601 ভোটের মধ্যে 9টা ভোট আমাদের ক্যান্সেল হয়েছিল, তা সত্ত্বেও আমি 284 ভোটে এখানে জয়ী হয়েছি বিজেপি প্রার্থীকে পরাজিত করে। তাহলে এইখানে আপনারা বুঝে নিন মানুষের আস্থা, ভালোবাসা এবং আমার প্রতি বিশ্বাস। আমি বিশ্বাস করি আমার সঙ্গে সঙ্গে দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস অটুট আছে এবং আগামী দিনে এই বিশ্বাসের মর্যাদা রেখে আমি কাজ করার চেষ্টা করব দিদির নীতি আদর্শকে সামনে রেখে। আমাদের এই এলাকায় 141 এবং 142 পার্টে বিধবা ভাতা একজনেরও বাকি নেই। লক্ষ্মী ভাণ্ডার যেহেতু একটা বয়সের সময়সীমা আছে, বয়সের মধ্যে যারা এসেছিল প্রত্যেকেই পেয়েছে, এবং বাংলা আবাস প্রকল্প বাড়ি বাড়ি হয়েছে, শুধু একটি প্রকল্প কিছু সমস্যার কারণে কিছু জনের বাকি আছে, বার্ধক্য ভাতা। এছাড়া প্রতিটি সরকারি প্রকল্প আমরা প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি 100% সফল। আমরা দুয়ারে সরকারে মানুষকে নিয়ে গিয়ে লিপিবদ্ধ করিয়েছি এবং আগামী দিনেও 100% সফল হওয়ার চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে আমরা যেগুলো শুনতে পাচ্ছি ভোটের দিন থেকে অশান্তি এবং ভোটের পরেও অশান্তি, সেরকম কিছু আপনাদের এই এলাকায় কি ঘটনা ঘটেছে কিছু? আমাদের এইখানে 141 এবং 142 বুথে আমি নির্বাচিত হয়েছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 141 নম্বর বুথে 7 নম্বর সংসদে। এখানে নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে, সরকারি গাইডলাইন মেনে আমাদের এখানে পুরো 5টার মধ্যে ভোট শেষ হয়েছে, সকাল 7টার মধ্যে আমরা ভোট শুরু করেছি এবং এই প্রবল বৃষ্টির মধ্যেও
প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জনগণ, বৃদ্ধ বৃদ্ধা, তারা নিজেরা নিজেদের মতো করে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং আমরা বিকাল 5টার মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করেছি। 5:40-এর মধ্যে আমাদের এখানে ব্যালট বাক্স সহ প্রিজাইডিং অফিসার এবং যিনি সিকিউরিটি ছিলেন আমাদের সেন্টারে পৌঁছে দিয়েছেন। এর থেকে আপনারা বুঝে নিন যে আমরা কতটা মানুষের প্রতি দায়বদ্ধ, দায়িত্বশীল এবং সামাজিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, গণ্ডগোল, ঝগড়াঝাটি কোনো কিছু নেই। আমরা প্রতিটি প্রার্থী একসঙ্গে বসে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেছি এবং ভোটাররাও যে যার মতো শান্তি শৃঙ্খলাভাবে নিজেদের মতাধিকার প্রয়োগ করতে পেরেছে এই বিশ্বাস এবং এই আস্থা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। দুই প্রার্থী হিসেবে এলাকাবাসীকে কী বার্তা দেব? এলাকাবাসীকে বার্তা দেব যে দিদির নীতি আদর্শ, দলের নীতি আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব সমাজের প্রতি বার্তা, সেই সঙ্গে সঙ্গে এলাকার শান্তি শৃঙ্খলা বিগত দিনে যেরকম বজায় রেখেছিলাম আমরা আগামী দিনেও সেইভাবে বজায় রেখে বিরোধী সকলকে আমরা এখনও আহ্বান জানাচ্ছি, আমাদের দলের প্রতি আপনারা দায়বদ্ধতা নিয়ে আমাদের নেত্রী এবং আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি আপনারা আস্থা রাখেন আমাদের সঙ্গে আসুন, আমরা সকলকে সঙ্গে নিয়ে মা মাটি মানুষের যে বিভিন্ন প্রকল্প আমরা মানুষের দুয়ারে পৌঁছে দেব। কোনো ভেদাভেদ নয়, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, আমরা এই ভেদাভেদ নয়। আগামী দিনে সকলের কাছে দিদির উন্নয়ন, মা মাটি মানুষের সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়ার অঙ্গীকার এবং দায়িত্ব কর্মী হিসাবে পালন করার আপ্রাণ চেষ্টা করব। আমার আপনার প্রিয় কাঁথি শহরে নরম তাজা স্বাদে ও পুষ্টি গুণে ভরা মুরগির মাংস টেস্টি চিকেনে পাবেন ব্রয়লার, দেশি হ্যাচারি, কক মুরগির গোটা ও কাটা মাংস। তবে আর দেরি কেন, আজই আসুন টেস্টি চিকেনে। আমাদের ঠিকানা খড়গপুর বাইপাস, কাঁথি, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9083276571।